এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ধলেশ্বরস্থিত আজাদ হিন্দ সংঘে। এই সংঘ কিন্তু প্রত্যেক বছরই বড় বাজেটের পুজো করে থাকে। এই বছরে তাদের যে পুজোর থিম রয়েছে, অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যে জারুয়া জনগোষ্ঠী রয়েছে, সে জারুয়া জনগোষ্ঠীর উপর ভিত্তি করে কিন্তু তাদের এই বছরের থিম রয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমরা জানি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বিশেষ করে সেখানে কিন্তু জীবন্ত প্রবালের বাস, সেই সমস্ত প্রবালগুলো কিন্তু তুলে ধরা হয়েছে। বাইরের যে অংশটা, সে অংশটাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই জায়গা দিয়ে কিন্তু আপনারা এই প্যান্ডেলে প্রবেশ করবেন। এবং এই প্রবেশের যে পথটা, সে পথটা আমি একবার নারায়ণকে বলবো ক্যামেরাটা ঘুরিয়ে দেখানোর জন্য। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যে সৌন্দর্য এবং মনোরম দৃশ্য, সেই দৃশ্যটা কিন্তু তুলে ধরা হয়েছে এখানে আজাদ হিন্দ সংঘের তরফে। অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ নিয়ে আমরা বরাবরই জানি, এই দ্বীপপুঞ্জের মধ্যে কিন্তু এখানে যে আদিবাসীরা রয়েছেন তারা কিন্তু, তাদের কৃষ্টি সংস্কৃতি বলতে কিছুই নেই, তারা কিন্তু সম্পূর্ণ আলাদা। অর্থাৎ আমাদের ভারতবাসী থেকে কিন্তু তারা সম্পূর্ণ আলাদা। তারা কিন্তু সেখানে যে তাদের কালচারটা রয়েছে সেটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু আমরা প্যান্ডেলের ভিতরে প্রবেশ করছি এবং এই যে জায়গাটা রয়েছে সেই জায়গাটার যে দৃশ্যটা, সেই দৃশ্যটা দেখতে পাচ্ছেন। সেখানে যে জারুয়া জনগোষ্ঠী রয়েছে, সেই জনগোষ্ঠীর যে কালচার রয়েছে, সেই কালচারটা তুলে ধরা হয়েছে এখানের যে পরিস্থিতিটা, সেটাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং বিশেষ করে এই ক্লাব কর্তৃপক্ষ, অর্থাৎ আজাদ হিন্দ সংঘ কিন্তু প্রতি বছরই বড় বাজেটের পুজো করে থাকেন। এই বছরও তাদের যে চিন্তা ভাবনা রয়েছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যে পরিবেশটা, সেখানের যে আদিবাসীরা রয়েছেন তারা কীভাবে দিন যাপন করছেন, এই বিষয়টি, সে বিষয়টিকে নিয়ে রাজ্যবাসীকে অবগত করতে, রাজ্যবাসীর সামনে তুলে ধরতেই তাদের এই প্রয়াসটা নেওয়া হয়েছে। এবং ক্লাব কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলবো, কথা বলে সেই বিষয়ে আরও বিস্তারিত জানবো। এই যে থিমটা বেছে নেওয়া হয়েছে, মূলত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যে জারুয়া জনগোষ্ঠী রয়েছে তাদের যে দৈনন্দিন জীবনযাপন, সে বিষয়টা কেন তারা এই বিষয়টাকে মাথায় নিয়ে এইবারের পুজোর থিমটাকে বেছে নিয়েছেন। প্রথমে রাইজেস্ট নিউজের পর্দায় আপনাকে স্বাগত। আপনাদেরকে স্বাগতম, দুর্গাপূজার শারদীয় প্রীতি ও অভিনন্দন আপনাদেরকে। আপনারা প্রতি বছরে বড় বড় বাজেটের পুজো করে থাকেন, বড় বাজেটের পুজোর করে থাকেন, এই বছরও সেভাবে আয়োজন করেছেন। তো এই যে থিমটা নিয়েছেন, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যে জারোয়া জনগোষ্ঠী রয়েছে তাদের যে এই থিমটা নিয়েছেন, এর পেছনের মূলত কী চিন্তা ভাবনা করে এটা নিয়েছেন? অ্যাকচুয়ালি থিমটা নেওয়ার পেছনে একটাই কারণ হচ্ছে যে এই আন্দামানের যে জারোয়া জনগোষ্ঠীটা, ঠিক আছে, যেটা আন্দামানে রয়েছে, যেটাকে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট সেটাকে সেই জায়গাটা সিল করে দিয়েছে। কারণ তাদের যে কালচার বা তাদের এখানে মানে আমাদের মতো সাধারণ মানুষের যাওয়া আসা ওটা তারা পছন্দ করেন আর কি। তো যে কারণে কি হচ্ছে, তাদের সঙ্গে আমাদের যে জগতের কোনো মিলই নেই, ঠিক আছে। তো সেই জায়গাতে আমাদের এই ভারতবর্ষের বা আদারওয়াইজ ভারতের বাইরের যে কান্ট্রিগুলি রয়েছে তারা ওই জনগোষ্ঠীর ব্যাপারে কিছুই জানে না, ঠিক আছে। তো সেই তাদের জনগোষ্ঠীর যে ভঙ্গিমা, চলাফেরার ভঙ্গিমা, যেভাবে তাদের কালচারটা, সেটাকেই আমরা তুলে ধরার চেষ্টা করেছি, সবাইকে দেখানোর চেষ্টা করছি আর কি। সেটাই হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য আর কি। আপনাদের পুজোর এবারের বাজেট কত? আমাদের এবার পুজোর বাজেট হচ্ছে প্রায় 23 লাখ নিয়ার অ্যাবাউট, কাছাকাছি। আর এখানে যে পুজো প্যান্ডেল, তার পাশাপাশি মৃৎশিল্পীরা রয়েছেন, তারা কোথা থেকে আনা হয়েছে? আমাদের প্যান্ডেল, মৃৎশিল্পী এবং লাইটিং যা রয়েছে সব কিছু আমাদের কলকাতা থেকে আগত। আমাদের যেমন যে মৃৎশিল্পী রয়েছেন উনি হচ্ছেন অমর পাল নবদ্বীপের, ঠিক আছে। আর যে যারা প্যান্ডেল করছেন তারা হচ্ছে চৈতন্য ডেকোরেটার্স কলকাতার সুধাংশু। আর লাইটিংয়ে যারা রয়েছেন তা উনি হচ্ছেন পপিন কলকাতা থেকে আগত আমাদের। আর আপনারা এই পুজোর যে পাঁচটা দিন, সেই পাঁচটা দিন আপনারা কী কী কাজ রয়েছে, এই দিনগুলোকে সামনে রেখে কী কী আয়োজন রয়েছে? আমাদের প্রথম যে কর্মসূচিটা সেটা হচ্ছে আমাদের পঞ্চমীর দিন আমরা প্যান্ডেলটাকে ওপেনিং করব, ঠিক আছে। এবং আমাদের যে বয়স্করা আছেন, আমাদের পাড়ার যারা প্রবীণ যারা নাগরিক রয়েছেন তাদেরকে, তাদের মাধ্যমে আমাদের প্যান্ডেলটাকে ওপেনিং করব, তাদেরকে সম্বোধনার মাধ্যমে করব, সেই প্রচেষ্টা আমরা রাখছি প্রথম দিন।
ঠিক আছে। তাছাড়া আমরা নবমীর দিন মহাপ্রসাদ বিতরণের ভোগ করার একটা পরিকল্পনা রাখছি। তাছাড়া আরও পুজোর পরে আমরা কালচারাল প্রোগ্রাম করারও সিদ্ধান্ত নিচ্ছি, ঠিক আছে, সেই রকম কিছু একটা পরিকল্পনা রয়েছে আর কি। তাছাড়া আপনাদের যে পুজোর যে বাজেটটা, সেই বাজেটটা তো ঠিক আছে, কিন্তু গত দু বছর আমরা করোনা মহামারীর মধ্য দিয়ে কেটেছি, তো সেভাবে আপনাদের যতটুকু পুজোর বাজেটে সকলের কাছ থেকে চাঁদা নেওয়ার একটা ছিল যে চিন্তাধারা, সেটা কীভাবে আপনারা? না, অ্যাকচুয়ালি সেই ক্ষেত্রে আমি একটা জিনিস মানে যা দেখেছি, মানে এবার আমাদের ক্লাবের একটা সিদ্ধান্ত হয়েছিল যে সত্যি আমরা একটা ভালো বাজেটের পুজো করব, কিন্তু পুজো তো বাজেটের পুজো করতে গেলে একটা বিগ অ্যামাউন্টের প্রয়োজন। সেক্ষেত্রে আমাদের সব ক্লাবের যারা মেম্বাররা রয়েছেন তারা যথেষ্ট কন্ট্রিবিউশন করেছেন, সেই ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি উইলিংলি, কোনো ফোর্সফুললি নয়, উইলিংলি তারা যতটুকু যে যতটুকু পেরেছেন দিয়েছেন। এবং আমাদের এই ফ্যান্ডেল দেখে আমাদের পাড়ার যারা রয়েছেন, পাড়ার মেম্বাররা যারা রয়েছেন বা পাড়ার প্রতিবেশীরা রয়েছেন, তারাও খুব খুশি হয়েছে এবং তারাও নিজের থেকে উইলিংলি মানে চাঁদাটা একটু বাড়িয়ে দিচ্ছে এই ফ্যান্ডেলটা দেখে আর কি। আর আপনারা যে এখানে পুজোর প্যান্ডেলটা করেছেন, বিশেষ করে এগুলো কী কী ইউজ করেছেন এই প্যান্ডেলের মধ্যে? এখানে যত কিছু রয়েছে, এখানে নেড়াবট সব কিছু মানে বাঁশের আইটেম, ঠিক আছে, বাঁশ বেত, তাছাড়া বিভিন্ন গাছের, হ্যাঁ, বিভিন্ন গাছের ফুল ফল, ঠিক আছে, ওইসবের উপর ভিত্তি করে আর বাকিটা লাইটিংয়ের উপর ভিত্তি করে চলছে। ধন্যবাদ। ধন্যবাদ। একদমই আজাদ হিন্দি সংঘ কিন্তু বরাবরই বড় বাজেটের পুজো করে থাকেন, তো এই বছরে যে তাদের পুজোর থিম সে বিষয়টাও আপনাদের সামনে তুলে ধরা হয়েছে, ক্লাব কর্তৃপক্ষ তুলে ধরেছেন। তবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যে জারোয়া জনগোষ্ঠী রয়েছে, আমরা জানি আমাদের সরকার অর্থাৎ দেশের গভর্নমেন্ট বরাবরই কিন্তু চেষ্টা করছে তাদের যে সাথে যে আমাদের যে কৃষ্টি সংস্কৃতি তা আমাদের সঙ্গে তাদেরকে মেলানোর জন্য, কিন্তু তারা তাদেরকে কিন্তু সেই জায়গা থেকে এখনও ফিরিয়ে আনা যায়নি। তারা যখন তাদের সামনে যখন আমাদের মতো কোনো মানুষকে তারা দেখতে পায় তাহলে কিন্তু তারা আতঙ্কিত হয় বা তারা উত্তেজিত হয়ে ওঠে। তাদের যে সংস্কৃতি বলতে তো কিছুই নেই, তাদের যে তাদেরকে কিন্তু আমাদের মতো করে সংস্কৃতি কৃষ্টি কালচারের মধ্যে আনার প্রয়াস দেশের সরকার বরাবরই করে যাচ্ছে, কিন্তু সে জায়গা কিন্তু ব্যর্থ হচ্ছে এবং তাদের যে দৈনন্দিন যে চলাফেরা সেই সমস্ত বিষয়টা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। জারোয়া জনগোষ্ঠী অর্থাৎ আদিবাসীদের যে দৈনন্দিন যে চলাফেরা সেটাই, তার পাশাপাশি এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্লাব কর্তৃপক্ষ যে প্যান্ডেলটা করেছে অর্থাৎ পুজোর মণ্ডপটা তৈরি করেছে, সেটা কিন্তু বিশেষ করে বাঁশ বেতের যে উপকরণগুলো রয়েছে সেইগুলোকে ইউজ করা হচ্ছে, অর্থাৎ যে কোনো ফুল বা ফুল থেকে শুরু করে পাতা, তাছাড়া ফলের যে বিশেষ বিশেষ জিনিসগুলো রয়েছে সেই সমস্ত জিনিসগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, সেই সমস্ত বিষয়গুলো আপনারা দেখতে পাচ্ছেন এই পুজোর প্যান্ডেলের যে তৈরি। এবং এই প্যান্ডেল তৈরি থেকে সমস্ত কিছু কিন্তু করছেন কলকাতার শিল্পীরাই করছেন। এছাড়াও যে মায়ের প্রতিমা সেই ছবিটাও আপনারা দেখতে পাচ্ছেন এখানে, যে মায়ের প্রতিমা তৈরির কাজও কিন্তু একদমই সম্পূর্ণ হয়ে গেছে বলা যেতে পারে। এখানে বাঁশ বেতের যে কারিগর কারুকার্য, সেই কারুকার্যটাই কিন্তু সমস্ত প্যান্ডেলটার মধ্যে তুলে ধরা হয়েছে, সেই ছবিটাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই যে পুজোর যে প্যান্ডেল তৈরিটা এবং দক্ষ নিপুণতার সাথে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে সেই সমস্ত প্রত্যেকটা বিষয় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে একদমই বাঁশের তৈরি, বাঁশ থেকে কিন্তু সমস্ত বিষয়গুলোকে তুলে ধরা হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে প্যান্ডেল তৈরি করছেন, তোমার নামটা প্রথমে আমি জানব। রাকেশ অধিকারী। কোথা থেকে এসছো তুমি? কলকাতা বনগাঁ। এখানে যে যে এই যে জিনিসগুলো এটি কি, সেটা কি কাগজের নাকি? এটা সোলার। সোলার 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 দিয়ে তৈরি করা হয়েছে। তার পাশাপাশি এই যে বিষয়গুলো এগুলো কি দিয়ে তৈরি করা? এটি এগুলো এগুলো ন্যাচারালি ফল। এগুলো ফল? হ্যাঁ। কি নামটা কি ফলটা? এগুলো ক্যানেলা। ক্যানেলা। আর তাছাড়া যে এগুলো যে রয়েছে এগুলো এগুলো হোগলা পাতা। হোগলা পাতা, মানে সমস্ত বিষয়টি প্রাকৃতিক, যে প্রাকৃতিক জিনিস এটা, জিনিসটাকে ব্যবহার করা হয়েছে। তো তোমাদের এই প্যান্ডেলটা তৈরি করতে কত মাস সময় লেগেছে? আমাদের মোটামুটি দেড় মাস সময় লেগেছে। দেড় মাস সময় লেগেছে। ধন্যবাদ। একদমই যে
মণ্ডপটা যে তৈরি করছেন সে শিল্পীর সাথে আমরা কথা বলে জানতে পেরেছি প্রায় দেড় মাস ধরে কিন্তু এই প্যান্ডেলটা তৈরি করা হচ্ছে এবং এখানে যে জিনিসগুলো ব্যবহার করা হয়েছে এই প্যান্ডেল তৈরিতে উপরের যে দৃশ্যটা সেটা আমি একবার নারায়ণকে বলবো তুলে ধরার জন্য। এখানে যে সমস্ত বিষয়গুলো কিন্তু বাঁশ বেত ছন সেই সমস্ত বিষয়গুলোকে ব্যবহার করা হয়েছে এবং কোনো ফল সে ফলগুলোকে শুকিয়ে এইখানে তুলে ধরা হয়েছে, এমনভাবে তৈরি করা হয়েছে মনে হচ্ছে যে একটা প্রাকৃতিক সম্পদটাকে এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যে চিত্রটা সেই চিত্রটা কিন্তু শুধুমাত্র আমাদের যে প্রাকৃতিক সম্পদ সেই সম্পদটাকে ব্যবহার করে এখানে এই পুজো প্যান্ডেলে তৈরি করা হয়েছে। কারণ আমরা জানি আমাদের ত্রিপুরা রাজ্য প্রাকৃতিক সম্পদে ভরপুর, সেই সমস্ত প্রত্যেকটা জিনিস কিন্তু বাঁশ বেত থেকে যেমন ফল সহ সমস্ত কিছু তুলে ধরা হয়েছে এই পুজো প্যান্ডেলে। অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যে জীবন্ত যে বিশেষ করে এখানে যে সবাই জীবন্ত জীবজন্তু রয়েছে তাদেরকে এখানে তুলে ধরার যে একটা প্রয়াস সেই প্রয়াসটাই কিন্তু নিয়েছে এই ক্লাব কর্তৃপক্ষ আজাদ হিন্দি সংঘ। এবং এক কথায় দর্শনার্থীদের জন্য কিন্তু অবশ্যই এই সংঘের যে পুজো প্যান্ডেল আকর্ষণীয় প্যান্ডেল তৈরি করা হয়েছে তা কিন্তু এক কথায় বলাই যেতে পারে। এবং বাইরের যে দৃশ্যটা সেই দৃশ্যটাও আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে প্রত্যেকটাই কিন্তু গাছের, অর্থাৎ গাছের শিকড় থেকে বাঁশ বেতের সমস্ত বিষয়গুলোকে এখানে তুলে ধরা হয়েছে সেই ছবিটাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আজাদ হিন্দ সংঘ বরাবরই প্রত্যেক বছরই বড় বাজেটের পুজো আয়োজন করে থাকে, এবছরই কিন্তু তাদের পুজো বড় বাজেটের পুজো এবং সে পুজোর যে কাজকর্ম যে প্রাক প্রস্তুতি পুজোর সে প্রস্তুতি কিন্তু শেষ পর্যায়ে বলা যেতে পারে। এখানের যে চিত্র সে চিত্র থেকে আমরা কিন্তু তাই বলতে পারি। আপনারা সঙ্গে অবশ্যই থাকেন, আমরা এই প্যান্ডেল থেকে অন্য প্যান্ডেলে যাব এবং আমরা মূর্তি পাড়া থেকে পুজো প্যান্ডেলের যে পরিক্রমা সেই পরিক্রমা আমরা আপনাদের সামনে তুলে ধরবো। অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকুন।